সবাইকে স্বাগত সন্ধ্যার মাঝখানে সংবাদে, আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টানা ভারী বৃষ্টির পর এখনও কাটেনি রাজধানীর বিভিন্ন সড়কের জলাবদ্ধতা। সকাল থেকে দুপুর পর্যন্ত ছয় ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 130 মিলিমিটার, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। ছুটির দিন হলেও এতে নজিরবিহীন যানজটে দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তারা। বৃষ্টি আর ঢলে নদ নদীর পানি বাড়লেও পাঁচ দিন পর দেশে বন্যা পরিস্থিতি কেটে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এখনও দেশের প্রায় 30% এলাকা তলিয়ে আছে। কাল থেকে অন্তত 8 দিন মৌসুমি বায়ু দুর্বল থাকার কারণে এই সময়ে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস, তবে বাড়তে পারে ভ্যাপসা গরম। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গেল কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট। এতে প্রাত্যহিক কাজ ও যানবাহনের জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। তবে মহেশখালীর এলএনজি স্টেশনে পাইপলাইনের লাইন মেরামত কাজ শেষ হওয়ায় অনেক এলাকায় স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ। এবারে বিস্তারিত সংবাদ। সকালে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতায় প্রচণ্ড দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। প্রধান প্রধান সড়কে তৈরি হয় যানজট। দুপুর পর্যন্ত ছয় ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টি। আজ 28শে আষাঢ়। এই দিন যে বৃষ্টি বাড়তে পারে তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস, হয়েছেও তাই। ঢাকায় সকাল থেকে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। রাজধানীর মতিঝিলের সকালের চিত্র এটি। প্রতিটি রাস্তায় এমন পানি জমেছিল যে গাড়ি বা মানুষ কেউই চলাচল করতে পারছিল না। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্য পৌঁছাতে দ্বিগুণ ভাড়া গুনতে হয় যাত্রীদের। পানি মনে করেন কোমর পানি, টানতে তো কষ্ট হইবে, গরিবের তো কষ্ট ফলা হই। জলাবদ্ধতার কারণে আমি যাইতে পারতেছি না, আমার গাড়ি যদি আমি নিয়ে যাই মাঝপথে বন্ধ হয়ে যাবে। পানিতে ভাসছিল পল্টন শান্তিনগরের বাসিন্দারাও। এলাকার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি অলি গলি ছিল পানিতে টইটুম্বর। হাঁটু থেকে কোমর সমান পানির কারণে গাড়ি বিকল হয়ে সড়কে তৈরি হয় যানজট। অপরিষ্কার পানি, হ্যাঁ, এই পানিতে প্রয়োজন আছে, তাতে চলাফেরা করতে কষ্ট, আর এই পানির মধ্যে দিয়ে একটা মানুষ যে কোনো মুহূর্তে ড্রেনের ভিতরে পড়েও যেতে পারে। আমার পরীক্ষা ছিল, আমি আপনার মনে করেন যখন 10টা থেকেই হচ্ছে প্রায় এই জায়গায় কোমরের উপরে পানি চলে আসছে। 20 টাকার ভাড়া আমাদের এখন 200 টাকা দিয়ে যাওয়া লাগতেছে। টিকাতলি থেকে শুরু করে এই পর্যন্ত কোনো বাদ নেই, একবারে পানি রিক্সা দিয়ে ডুবে যায় ডাইরেক্ট। একই চিত্র রাজধানীর মিরপুরেরও। ওই এলাকার কালশি, ইসিবি, মিরপুর 10 ও 1 নম্বরের প্রায় প্রতিটি অলি গলি ডুবেছিল দুপুর পর্যন্ত। এই জন্য সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকেই দায়ী করেন সাধারণ মানুষ। হ্যাঁ, এরা কিছু বলে না, ওই জন্য এনতে যায় একটা ড্রেন করছে, এরা এরা করে না কিছু যায়, আর ওরা তো আটকানে সব। সামনে ডিলিং মুরিং পড়া গেলে যদি পড়া যায় তাহলে তো আরও অসুবিধা। মাঝখানে উন্নয়ন হয়েছিল, উন্নতি হয়েছিল, কিন্তু আজকে অতি বর্ষণ। ঢাকা শহরে অন্য নিম্নাঞ্চলের কি অবস্থা জানি না, আজকে অতিরিক্ত বৃষ্টি হবার কারণেই মূলত এই অবস্থা। মহাকালী থেকে বিজয় সরণি পর্যন্ত কোমর সমান পানি জমায় যান চলাচলে ছিল ধীর গতি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কাজে বের হওয়া মানুষের সংখ্যা কম হলেও জরুরি কাজে যারা বের হন তারা পড়েন সীমাহীন ভোগান্তিতে। একটু পানি ছিল, সেই পানিতে ব্রেক দিয়েছি, ব্রেক দেওয়ার পর বন্ধ হয়ে গেছে, না পরে ফেলাবার ওঠে না গাড়ি, তো পানিতে সিএনজি ডুবে যাওয়ার কারণে এখন বন্ধ হয়ে গেল, এখন অন্য উপায়ে যেতে হবে আর কি। মানে মহাকালীর থেকে আসতে এই পর্যন্ত 1.5 ঘন্টা সময় লাগছে এই পানির জন্য। এছাড়া টানা বৃষ্টিতে মোহাম্মদপুর, আগারগাঁও, কল্যাণপুর, ধানমন্ডি থেকে জাহাঙ্গীর গেট, গ্রিন রোড, নিউ মার্কেট, শনিডাকরা, পুরান ঢাকা, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপার এলাকার সংযোগ সড়ক সহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা দূর করতে 2 সিটির 5,000-এর বেশি কর্মী মাঠে নেমেছিল বলে জানানো হয় সংস্থাগুলোর পক্ষ থেকে। ঢাকাতে আপাতত বৃষ্টি থামলেও আবারও তা শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নুরুন নাহার, উইলি, মাচাঙ্গা সংবাদ, ঢাকা।
আগামী 5 দিন পর দেশে বন্যা পরিস্থিতি থাকবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অফিস বলছে কাল থেকে মৌসুমি বায়ু অন্তত 8 দিন দুর্বল থাকবে। এই সময়ে দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আনোয়ার হোসেনের রিপোর্ট। চলতি মাসের 1 তারিখ দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এসব জেলার আশপাশ চলতি মৌসুমে তৃতীয় দফায় বন্যার কবলে পড়ে। সেই পরিস্থিতি এখনও চলছে। এই মাসের 3 তারিখ প্রথমবারের মতো উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল সহ এসব জেলার আশপাশের এলাকা বন্যা আক্রান্ত হয়। এখনও সেই অবস্থার তেমন উন্নতি হয়নি। সব মিলিয়ে দেশের প্রায় 30 ভাগ এলাকা বানের পানির নিচে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে বলছে সংস্থাটি। সেক্ষেত্রে 17 জুলাইয়ের পর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আর বন্যা থাকছে না। দেশের উত্তরাঞ্চল এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য এই মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি একই সাথে বিরাজ করছে এবং এটা পরবর্তীতে একই সময়ে জুলাই মাসের 15-16 তারিখের পরবর্তী সময়ে এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাসের 15 বা 16 তারিখ নাগাদ ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতল বিপদসীমার নিচে অনেক পয়েন্টে নেমে আসতে পারে এবং এর ফলে মাসের দ্বিতীয়ার্ধে প্রধান নদী অববাহিকাতে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি কম থাকবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকে অন্তত 8 দিন দুর্বল থাকবে মৌসুমি বায়ু। এই সময় তাই দেশজুড়ে বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে না। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সার্কুলেশনটা যদি ডেভেলপ করে সেক্ষেত্রে এটা ইন্ডিয়ান কোস্টের কাছে, এটা যদি ডেভেলপ করে সেক্ষেত্রে বাংলাদেশের মনসুনটা দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। আগামীকাল থেকেই বাংলাদেশে মনসুন কিছুটা দুর্বল হওয়া শুরু করবে। তবে একটু বলে রাখি, ড্রাই স্পেল হলেও কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, কিন্তু যেটা নাকি অতি ভারী বর্ষণ যেটা, সেটা হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতহীন সময়ে দেশজুড়ে ভ্যাপসা গরম বাড়তে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দিন দিন পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হচ্ছে না ঝুঁকি নিয়ে বান্দরবানে পাহাড়ের পাদদেশে বসবাস। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে থাকছেন বাসিন্দারা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই বাড়ে পাহাড় ধস। সরকারি হিসেব বলছে বর্ষা মৌসুমে বান্দরবানের বিভিন্ন এলাকায় গত 5 বছরে পাহাড় ধসে মারা গেছেন প্রায় 64 জন, আর 1 দশকে এই মৃত্যুর সংখ্যা অন্তত 105 জনের অধিক। এত মৃত্যুর পরেও বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজঘোনা, কালাঘাটা, বনরূপাপাড়া, সিদ্দিকনগর, ক্যাচিংঘাট সহ বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এছাড়া রুমা, লামা, আলীকদম, থানচি, নাইক্ষ্যংছড়ি, বংছড়ি উপজেলাতে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে অনেকে। এতে পাহাড় যেমন বিলীন হচ্ছে, তেমনি বাড়ছে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যাও। অনেকে ছোট ছোট ঘর করার জন্য মাটি কাটে, মাটি কাটার কারণে পাহাড় ধস হয়, ভেঙে নিচে পড়ে যায়, মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বৃষ্টি আমার বাসার সাইডে দিয়ে ভেঙে ফুয়ে গেছে, ফুয়ে গেছে, এখন আমরা উঠতে নামতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হইতেছে। অতিবৃষ্টির কারণে ভূমিক্ষয়ের মাধ্যমে পাহাড়ে ফাটল তৈরি হওয়ার পাশাপাশি যত্রতত্র বৃক্ষ নিধন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, প্রাকৃতিকভাবে ভূমিকম্পের কারণে বাড়ছে পাহাড় ধস। এত সংখ্যার মধ্যেও প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে পাহাড়ে। বৃষ্টি আসে, যখন বাতাস আসে, তখন আমরা কি ঘরে থাকতে ভয় লাগে, আমরা ঘর সেরে কোথায় যাব। অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হলে আমরা ঘর থেকে ভয়েতে বের হই না, কোন সময় কোন পাহাড় ধসে যায়। পাহাড়ের পাদদেশে বসবাস কমাতে প্রশাসনের চেষ্টা কোনো কাজেই আসছে না। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থা যারা বসবাস করছে তাদের বিষয়ে আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে আপনারা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমিগণ এবং পৌরসভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ সকলে কিন্তু একসাথে কাজ করে যাচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এই বসবাস বন্ধ না হলে চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে মৃত্যুর মিছিল আরও বড় হবে বলে মনে করছে প্রশাসন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় গেল কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন অনেকে। অনেক এলাকায় বাসা বাড়িতে সারাদিনই গ্যাস থাকছে না। সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় যানবাহনে নেওয়া যাচ্ছে না জ্বালানি। মাশরেক রাহাতের রিপোর্ট। লাইনে গ্যাস নেই তাই বাসায় জ্বলছে না চুলা, হচ্ছে না রান্না, পড়তে হচ্ছে বিপাকে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, কাঁঠালবাগান সহ অনেক এলাকায় গেল কয়েকদিন ধরে এমনই পরিস্থিতি। কোথাও দিনে রাতে কখনোই থাকছে না গ্যাস, কোথাও বা রাতে থাকছে 3-4 ঘন্টা। কোনো কোনো এলাকায় গ্যাস থাকলেও চাপ খুবই কম। তো সারাদিন থাকেই না এবং রাত 12টা বাজে আসে এবং সকাল ভোর 5:30টার দিকে চলে যায়। গ্যাস থাকে না, গ্যাসের বিল আমাদের ঠিকই দিতে হয়। বাসায় তো গ্যাস থাকে না, বাইরে থেকে কিনে কতদিন খাওয়া যায়। ঈদের পরের থেকে গ্যাসের সমস্যা বাড়ছে। মোস্ট রিসেন্টলি একবারই গ্যাস নেই, গতকালকে দুপুর থেকে এই পর্যন্ত আজকে দুপুর হয়ে গেল, 24 ঘন্টার উপরে হয়ে গেছে, একদমই গ্যাস নেই। গ্যাস না থাকায় রাজধানীর অনেক জায়গায় দিনে বন্ধ থাকছে সিএনজি স্টেশন, রাতে খোলা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকেরা। গ্যাস ছাড়া তো চলবে না গাড়ি, এর জন্য পাম্পে ঘুমিয়ে গেছি। অল্প কটা গাড়ির গ্যাস দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। গাড়িও চালাইতে পারি না, গ্যাসে বড় সমস্যা। গাড়ি চালায় 8 ঘন্টা, গ্যাস নিতে লাগে 4 ঘন্টা, তারপরও লাইনে গ্যাস পাই না। যেখানে আমাদের 12 PSI গ্যাস থাকে সেখানে মাত্র 1-2 থাকে, দেওয়ার উপযুক্ত না, মাত্র 1টা গাড়ি লাইনে গ্যাস দেওয়া যায়। গ্যাস থাকলে হচ্ছে যে এখন কারেন্ট নেই, আমরা দিতে পারতেছি না। ঢাকার বাইরে কুমিল্লা ও চাঁদপুরেও গেল কয়েকদিন ধরে গ্যাসের সংকট বেড়েছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট, এর মধ্যে সরবরাহ করা হয় 300 কোটি ঘনফুটের মতো। গেল মঙ্গলবার পাইপলাইন ফুটো হওয়ায় মহেশখালীর ভাসমান এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে যায়। আজ শেষ হয়েছে পাইপলাইন মেরামতের কাজ, শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবি সহ সারাদেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় বন্ধ হয়ে যায় পুরো এলাকার যান চলাচল। ঘণ্টা দেড়েক সেখানে অবস্থান করে স্লোগান ও বক্তৃতা দেয় তারা। রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। আগামীকাল অবরোধ বা বাংলা ব্লকেডের কর্মসূচি নেই, তবে দাবি আদায়ে অনলাইনে জনসংযোগ চলবে জানায় শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তীকরণ কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে কোটা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী। এ সময় কোটার ব্যাপারে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলেও আশাবাদ জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি, কিন্তু আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্র ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। রাজধানীর বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। সপ্তাহের ব্যবধানে গড়ে কেজিতে 3-20 টাকা বেড়েছে চাল, পেঁয়াজ, কাঁচামরিচ ও সবজির মতো নিত্যপণ্যের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মুষলধারে বৃষ্টির পর কেতাশূন্য রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারে আরও চড়েছে নিত্যপণ্যের দাম। এই যেমন গেল সপ্তাহে 90-95 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ উঠেছে 110-এ, একইভাবে আদায় বেড়েছে 20 টাকা আর রসুন বিক্রি হচ্ছে 200 টাকায়। সরবরাহ সংকটে এই দরবৃদ্ধি দাবি বিক্রেতাদের।
গ্যাসের সাথে তুলনা দেশি ভেজের দাম একটু বেশি, আর এলচি ভেজের দাম বেশি, আদার দাম বেশি, আর রসুন হয়েছে গ্যাসের সাথে যা ছিল বর্তমানে তাই আছে। তারা বলে আমাদের কেনা বেশি, আমরা কিনে আনি বেশি। আগে গত সপ্তাহে পেঁয়াজ ছিল 102 টাকা, 103 টাকা, এখন 110 টাকা, 112 টাকা পাইকারি বাজারে। চড়া দাম কাঁচামরিচেও সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়েছে এই পণ্যটির দর। সপ্তাহ দুয়েক আগেও বাজারে ভালো মানের কাঁচামরিচ 200 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হয়েছে ঢাকার বাজারে, আজ তা উঠেছে 280 থেকে 300 টাকায়। লাল মূলত আমদানি আছে, যে পরিমাণ আমদানি আছে সাইতে পরিমাণ আমদানি আছে, কিন্তু আমরা বেশিরভাগ সিন্ডিকেটের মাধ্যমে মালগুলো ইয়ে করে স্টক করে রাখে, মাল ছাড়ে না। ডে বাই ডে যেভাবে পণ্য সামগ্রীর দাম বাড়ছে, বিশেষ করে সবজি বলি, মাছ বলি বা অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো আসলে দুর্বিষহ। এদিকে নতুন করে দর বেড়েছে চালে। 2 সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চিকন আর সরু চালের দাম কেজিতে 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। সব থেকে বেশি বেড়েছে বাসমতি চালে 8 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন কোরবানির ঈদের পর থেকেই এই দরের ঊর্ধ্বগতি। চাউলের বাজারটা একটু বাড়ছে। সব থেকে বেশি বাড়ছে কোন কোন চাল? এই যে মিনিকেট চাউল আছে, 28 চাউল আছে, নাজির চালে বাড়ছে একটু বেশি। সবচেয়ে বেশি বাড়ছে আপনার বাসমতির দাম, আর মিনিকেট, আর 28, নাজির চাল সব চালের দামে আপনার 4-5 টাকা করে বেড়ে গেছে। এটা বাড়ার প্রতি আমরা কোনো যুক্তি দেখি না। গত মাসের শেষের দিকে টানা বৃষ্টির কারণে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে যায়। পরে সরবরাহ স্বাভাবিক হলেও কিছু পণ্যের দাম বাড়তি রয়ে গেছে। এই যেমন করলা, বেগুন, কচুরলতির কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120, টমেটো 150 থেকে 180 টাকা, আর আলু উঠেছে 60 থেকে 65। মালের দাম অতিরিক্ত বেশি। এই যে করলা, এই যে উস্তাটা, আমরা গেছে সপ্তাহে বেশি 60 থেকে 80 টাকা, 80 টাকা থেকে 100 টাকা হাইস্ট গেছে সপ্তাহে 7 দিন আগে, এই সপ্তাহে বেচতে 140 টাকা। তাই মালের দাম কোথায় যায় পড়ছে? মাল যতই দিন যাচ্ছে ততই দাম মাল কমে যাচ্ছে, আর দামটাও তত বাড়তেছে। যেমন ভেন্ডির শেষের দিকে, চিচিঙ্গের শেষের দিকে, মানে সব মালে এখন শেষ, নতুন সবজি উঠবো তার জন্য দাম একটু বেশি। তবে ডাল, তেল, চিনি সহ স্থিতিশীল রয়েছে বেশ কিছু পণ্যের দর। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। কখন ট্রেন আসছে এবং যাচ্ছে সেই তথ্য গেট কিপারকে জানানো হয় টেলিফোন, শব্দ সিগন্যাল এবং আলোক নির্দেশকের সাহায্যে। রাজধানীর কারওয়ান বাজার এবং মহাখালী রেল গেটে টেলিফোন নষ্ট দীর্ঘদিন ধরে, অচল আলোক নির্দেশকটিও, সচল আছে শুধু শব্দ সিগন্যাল। বৃষ্টি বা অন্য কোনো ঝামেলা হলে এই সিগন্যালও কাজ করে না, অথচ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না রেল কর্তৃপক্ষ। টেলিফোন না থাকা মানে আমাদের সতর্ক, যখন করেন্টটা নষ্ট হয়ে যায় তখন টেলিফোনে যোগাযোগ করলে আমাদের একটা সুবিধা। টেলিফোন আমি মূলত 3.5 বছর সার্ভিসিং এটা পাই নাই, সচল পাই নাই আর কি। জানাইতে না পারলে যা হবার তাই হয় আর কি, হবে সেটা হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। ডিজিটাল কোনো সিস্টেম হইলে ভালো হয়, যাতে তাহলে দুর্ঘটনাটা একবারে কমে যাবে আর কি। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা ভারী বৃষ্টির পর এখনও কাটেনি রাজধানীর বিভিন্ন সড়কের জলাবদ্ধতা, নদীর বিহীন যানজটে দুর্ভোগ, অব্যবস্থাপনাকে দুষছেন ভুক্তভোগীরা। নদ নদীর পানি বাড়লেও 5 দিন পর দেশে বন্যা পরিস্থিতি কেটে যাবে বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র, কাল থেকে বাড়তে পারে ভ্যাপসা গরম। রাজধানী সহ বিভিন্ন এলাকায় গেল কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট, পাইপলাইন মেরামত শেষ হওয়ায় স্বাভাবিক হয়ে আসছে সরবরাহ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।